ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে এই আয়োজনে যোগ দেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর 7ই মার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, এই ভাষণে আপামর জনতা মুক্তির অনুপ্রেরণা পেলেও দেশের কিছু নির্বোধ তা স্বীকার করেনি। আর একজন বোঝেনি, সেটা আমাদের দেশেরই। তখন ছাত্রলীগের নেতা সিরাজুলাম খান তখন বলছেন, লিডার আপনি কি বললেন, সব মানুষ হতাশ হয়ে চলে যাচ্ছে। সে সময় শুনে এই কথা বলছে, বলার সাথে সাথে আমি বললাম, আপনারা এরকম মিথ্যা কথা বলছেন কেন? আপনারা তো মাঠ থেকে অনেক আগেই চলে আসছেন, আপনারা মাঠের অবস্থা তাহলে জানেন না। 71-এর 25 ও 26 মার্চ চট্টগ্রামে জিয়াউর রহমানের হাতে নিরীহ বাঙালি প্রাণ হারিয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই স্বাধীনতার বিরোধিতা করেছে তারা। পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে এটা সবাই জানতো। তো সেই দিন যারা চট্টগ্রামে ব্যারিকেড দিচ্ছিল 25শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে সেই দলের নেতারা 7ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। ভাষণটির 50 বছর পরও বিএনপি এই দিবস পালন করলেও তারা এখনও এতে কিন্তু খোঁজেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপির কয়েকজন নেতার বক্তব্য আর ওই দিনের ওই কথা শুনে আমার শুধু মনে হচ্ছে, এরা আসলে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো দালালি নিয়েই ছিল। এরা এখনও সেই পুরনো প্রভুদের ভুলতে পারেনি, তাদের পালিত সারমেয় দল হিসেবেই তারা আছে। এখনও তারা তাদের এই তোষামোদি চাটুকারিতা ভুলতে পারে নাই, সেই জন্য তারা এখনই কিন্তু খোঁজে যে এই ভাষণে কোনো স্বাধীনতার নাকি কোনো মেসেজই পায়নি। দেশের মধ্যে এই ভাষণ অতীতে নিষিদ্ধ থাকলেও তা আজ বিশ্ব স্বীকৃত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে কি বলল তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মুষ্টিমেয় কয়েকজন কি বলল না বলল ওটা আমাদের দেখার দরকার নেই, ওরা বলতে থাকুক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।